চলে এসছে আজকে কালিয়াগঞ্জ রায়গঞ্জের মাঝে হেমতাবাদ, জাস্ট পার করেই আছে বঙ্গালবাড়ি মোড়। আর বঙ্গালবাড়ি মোড়ের ফেমাস ঠাকুর হোটেল, ঠাকুর হোটেলের নাম এখন এতটাই চর্চিত, রায়গঞ্জ বলুন, কালিয়াগঞ্জ বলুন, যে কোনো জায়গা উত্তরবঙ্গের বেশিরভাগ শহরে গিয়ে ঠাকুর হোটেল বললে পরে এক কথা সকলে চিনে যাচ্ছে, মানে এতটাই ফেমাস। আর স্পেশালি এখানে দুটো কারণের জন্য ফেমাস। এক, 45 টাকায় পেয়ে যান আনলিমিটেড ভেজ থালি, 45 টাকায় ভেজ থালি, যেখানে কিনা এনারা বলছেন জিরাকাঠি রাইসের ভাত দিচ্ছে, প্লাস অনেক রকমের সবজি থাকছে, ফাটাফাটি ব্যাপার। আর সঙ্গে এই অঞ্চলের খাসি তো সেই ফেমাস, আর সেই খাসির মাংস খেতে মানুষ দূর দূর অব্দি চলে আসছে, মানে আমলা থেকে সাধারণ মানুষ সকলেই এখানে হাজির হয়ে যাচ্ছে ঠাকুর হোটেলের খাবার খেতে। আর তার সঙ্গে আর কয়েকটা জিনিস আপনাদেরকে না শেয়ার করলে নয়, এখানে প্রত্যেকটা রান্না কিন্তু হচ্ছে কাঠের জালে। কী কাঠ চলুন, এখানে সমস্ত রান্না বান্না হয় এই তেজপাতা গাছ দিয়ে। তার কারণ এর খুব কাছাকাছি আছে বিঘার পর বিঘা তেজপাতার বন, মানে তেজপাতার চাষ হয় সেখানে। সেই তেজপাতা গাছের গুঁড়ি বা কাঠ দিয়ে এই ঠাকুর হোটেলের সমস্ত রান্নাবান্না হয়। সুতরাং বুঝতেই পারছেন স্বাদের মধ্যে একটা আলাদাই একটা ফ্লেভার চলে আসে। তো চলুন কীভাবে রান্না হচ্ছে তার কিছুটা অংশ তো অবশ্যই দেখাবো, সঙ্গে ঠাকুর হোটেলটাও দেখি, চলে আস। ঠাকুর হোটেলের সমস্ত ইলিশ মাছ আছে কিন্তু বর্ডার ক্রস করে, কারণ এখান থেকে কিছুটা দূর গেলে বাড়ি বাংলাদেশ বর্ডার, ডাইরেক্ট বর্ডার থেকে চলে আসে। দেখুন এইরকম ধরনের ইলিশ মাছ পেটির পর পেটি আসে, আর সব আসে কিন্তু এরকম প্যাকিং করে, প্যাকিং করে। আর প্রত্যেকটা মাছের ওজন 1 কিলো মিনিমাম, পার্থপক্ষে 1 কিলো 200-400 হয়েই থাকে। তো সুতরাং খাসি মাংস ইলিশ দিয়ে এখানকার মানুষেরা জমিয়ে ভুড়িভোজ করে। চলে এসছি ঠাকুর হোটেলের আতুর ঘর, মানে রান্নাঘরে। সেখানে দেখুন পুরোপুরি তেজপাতার কাঠ দিয়ে রান্না হচ্ছে ভাত, যে সুগন্ধ বেরোচ্ছে, মানে তেজপাতা সেই গন্ধগুলো বেরোচ্ছে। যদিও ধোয়া, চরম ধোয়া, সর্দি কাশি চলে যাবে, যদি আমার হালকা ঠান্ডা লেগে যায় সেটাও ঠিক হয়ে যাবে। আর এখানে চালু হয়েছে হান্ডি মাটন, দেখুন রেডি করা আছে, আর এখানে হালকা আছে, হালকা আগুনে, ধিকি ধিকি আগুনে এটা কিন্তু তৈরি হবে। আর এখানকার দেখুন খাসির মাংস কালারটা শুধু দেখুন, মানে সেই ব্রাউন কালার হয়ে গেছে, ডিপ ব্রাউন কালার, মনে হচ্ছে অনেকটা সেই ভুনা খাসির মতো হয়ে যাচ্ছে। তো ঠাকুর হোটেলের 45 টাকার আনলিমিটেড থালি তো প্রথমে নিয়েছে, কিন্তু আমি একটা আবদার করেছিলাম যে প্লিজ এর জন্য এক্সট্রা চার্জেস আমি দেবো। কি আবদার ছিল প্রথমেই বলি, রায়গঞ্জের কাছাকাছি বা উত্তর দিনাজপুর এসে যদি আমি তুলাই পান দিয়ে চালে ভাত না খেতে পারি তাহলে মন আমার অতৃপ্তিই থেকে যেত। তাই আমি বলেছি জিরাকাঠি রাইস না দিয়ে আমার জন্য এখানে তুলাই পান দিয়ে চাল দেওয়া হোক, তা সেটাই ওনারা আমার কথা রেখেছেন, তার জন্য এক্সট্রা চার্জেস যা লাগবে আমি বলেছি দেবো। আর কলা পাতায় নিচ্ছি কারণ খাবারের তৃপ্তি তো নিতে হবে, আরও যাতে ভালো করে তৃপ্তিটা নিতে পারি। আর সুন্দরভাবে বলি 45 টাকায় যে আনলিমিটেড থালিতে কী কী আছে সেটা একটু ব্যাখ্যা করি আপনাদের। তুলাই পাঞ্জি চালের ভাত, সঙ্গে আছে ভেজ ডাল, এই ডালটা কিন্তু শুনেছি খুব ভালো হয়, বেগুন পোড়া, এটা আছে বিঘোরের বেগুন পোড়া, আর সাথে ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, তাছাড়া স্যালাড হিসেবে আছে গাজর, আবার পেঁয়াজ, শশাও আছে। 3 রকম মিষ্টির মধ্যে যে কোনো একটা মিষ্টি চুজ করতে দেয়, আমি যেরকম এখানে নিয়েছি সন্দেশ, তাছাড়া অন্য চালে আপনি রসগোল্লা বা চমচম নিতে পারেন। একটা নবরত্ন টাইপের একটা সবজি বানানো হয়, তার সঙ্গে যেরকম আজকে বানানো হয়েছে পটল চিংড়ি, অন্যদিন অন্যান্য সবজি হতে পারে, কিন্তু দুর্দান্ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর তার সাথে আছে গ্রিন চাটনি, এবং 2 রকম চাটনি চুজ করার সুযোগ। আপনাদেরকে তথ্য শেয়ার করার স্বার্থে আমি 2 রকমই নিয়েছি যাতে আপনারা দেখাতে পারি, একটা আমের চাটনি, একটা টমেটো চাটনির মধ্যে এনি ওয়ান। ভাবা যায় সবই নাকি আনলিমিটেড 45 টাকায়, দোকানদার লাভ করছে না লস করতে দোকান দিয়েছে, কে জানে, ভগবান জানে। তো 45 টাকা থালি তো বললাম, কিন্তু এখানে প্রচুর মাছ মাংসের সম্ভার পাওয়া যায়। কী কী আছে দেখি, চুনো মাছের চচ্চড়ি, পাবদা মাছের কারি, ট্যাংরা মাছ, আর মাছ, এগুলো নাকি লোকাল মাছ এখানকার, চিতল মাছের পেটি, আর লাউ পাতা দিয়ে ইলিশ, এটা দেখে কিন্তু দুর্দান্ত লাগছে, আর সঙ্গে আছে চিংড়ি, মালাইকারি, দেশি খাসি, এর জন্যই কিন্তু আরও আশা, আর আছে পোলট্রি মুরগি, এটা কিন্তু দেশি মুরগি, দেশি মুরগির ট্যাং, মেটে চচ্চড়ি, বাটা মাছ, ফ্রাইড রাইস আর পোলাও। আমি নিয়েছি ভেজ থালিটা যেটা 45 টাকার আনলিমিটেড থালি, কারণ বাকি খাবারগুলো বলেছি যেগুলো নেবো বলেছে গরম গরম নেবো। তো শুরু করতেই খাওয়া দাওয়া, তুলাই পাঞ্জি চালের ভাত, ওফ, হাত দিতে একটা আলাদা অনুভূতি আছে, তো এমনি এমনি এই তুলাই পাঞ্জি চাল এই জেলায় জিআই ট্যাগ পায়নি, এতটাই সুস্বাদু। আর শুরু করবো দিয়ে ভেজ ডাল দিয়ে, বাবা কত কিছু আছে এখানে, ভেজ ডালের মধ্যে ফুলকপি দেখতে পাচ্ছি, আর তাছাড়া বিভিন্ন ধরনের ভেজিসও আছে,
কিন্তু 45 টাকায় আইবুড়ো ভাত দিয়ে দিচ্ছে, সঙ্গে বিঘরের বেগুন পোড়া। কোনো ভাষা হবে না, এতটাই সুস্বাদু, অসাধারণ খেতে, অসাধারণ। এবার দেখি পটল চিংড়ি। চিংড়িগুলো একদম লোকাল দেশি চিংড়ি, পটল চিংড়ি দিয়ে গোলাই পাঞ্জি চাল দিয়ে একটু মাখিয়ে নিই, সেই সঙ্গে ধরে পাতার চাটনি। আহা, পুরো জমে ক্ষীর। আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখুন মাথার হাড়হাড্ডি কিছুটা পাওয়া যাচ্ছে। এগুলো আপামর বাঙালির কাছে কিন্তু খুবই প্রিয় খাবার, যেখানেই বাঙালি পাবেন সেখানেই এই খাবারগুলোর কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ইলিশ আর কচু শাক দিয়ে কাঠের জালে রান্না করে যে স্বাদ ঠাকুর হোটেল মানুষের মুখে তুলে ধরছে, কেন মানুষ দূর দূর থেকে আসবে না খাদ্যরসিক বাঙালি। হ্যাঁ হ্যাঁ, 45 টাকায় আনলিমিটেড যে খাবার দিচ্ছে, স্যালুট। এই খাবার দিয়ে লাভ করা সম্ভবই নয়, মানে এতটাই সুস্বাদু খাবার খেতে। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা, দেখি এই লাউ পাতার উপরে সুতো দিয়ে বেঁধে দিয়েছে, এর ফ্রন্ট কোথায় আর ব্যাক কোথায় বুঝতে পারছি না। পাতাটা পেয়েছি, মুড়িয়ে মুড়িয়ে খুলি। তো নিয়ে নিচ্ছি লাউ পাতায় মোড়া ইলিশ, ভাপা ইলিশ, আর স্পেশালি ইলিশ মাছটা তো টেস্ট করবই। তার আগে বলি লাউ পাতারও কিন্তু আলাদা এখানে একটা স্বাদ হবে। ও বাবা, কত ধরনের মশলাও এর মধ্যে দেওয়া আছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানানো হয়েছে, আর এই যে এখানে লাউ পাতাটাও কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু ভাত দিয়ে খাওয়া যাবে, আর সেটা যদি তুলাই পাঞ্জি চালে হয় কী যে মারাত্মক ব্যাপার হবে, আর কী যে স্বাদ বেরিয়েছে, আহা হা কী গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছ অব্দি যেতে হবে না, এই লাউ পাতা দিয়েই একটা মারাত্মক স্বাদ বেরিয়ে উঠেছে, মারাত্মক সুগন্ধ বেরোচ্ছে, পুরো ইলিশ মাছের গন্ধ। তো এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছটা, দেখুন একদম ফ্রেশ, দেখি মনে হয় বোঝা যাচ্ছে। বাংলাদেশের ইলিশ অসাধারণ খেতে, ইলিশ মাছ এখানে দেশি খাসি নয়, ইলিশের জন্যও কিন্তু আসতে পারেন। এখানে একদম জাস্ট ওপার থেকে টপকে আসা ইলিশ মাছের স্বাদ কিন্তু অপার। এবার নিয়ে নিয়েছে দেশি খাসির মাংস, যার জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এই হেমতাবাদের বঙ্গাল বাড়িতে সবচেয়ে বেশি পরিমাণে এখানে মানুষ আসে। পিসগুলো দেখুন, পুরো একদম সিনহা পিস। ওহো, এখানে প্রত্যেকটা মাংসের ওজন গড়ে কিন্তু 25 গ্রাম, কোনোটা একটু কম বা বেশি হতে পারে। 4 পিস থাকে এক এক প্লেটে। 45 টাকার ভাত ছিল, সেইটা সহ 4 পিস মাংস দিয়ে এখানে দাম না হয় 150 টাকা। তো শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া অলরেডি, কষা খাসি মাংস সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির মাটন। লোকাল খাসির মাংস, এখানে একটা খাসির মাংস 12-14 কিলোর মতো খাসির মাংস এখানে ইউজ হয়, এবং প্রত্যেকটা খাসির মাংস এই অঞ্চলে পুরো গ্রামীণ, আমাদের বাড়িতে পালন করা, চাষ করা হয় না, যার জন্য খাসির মাংসের স্বাদ আলাদাই। স্পেশালি এই গ্রেভিটার মধ্যে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা দিয়ে যে বানানো হয়েছে, কোনো ব্যাখ্যাই এর জন্য যথেষ্ট নয়। এর জন্য আপনাকে এখানে আসতে হবে, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের কাছে বঙ্গাল বাড়ি বা বাঙ্গাল বাড়ি আসুন, এবং জমিয়ে খাসির মাংস খেয়ে যান, একদম মন ছুঁয়ে যাবে। খাওয়াটা শেষ করি, শুরু করা যাক এখন বাসন্তী পোলাও আর সাথে মেটে চচ্চড়ি দিয়ে। বাসন্তী পোলাওটা কিন্তু দেখে একদম আমাদের গোবিন্দভোগের চাল, আর কি সুন্দর ঝুরঝুরে, একটু ঠান্ডা হয়ে গেছে ঠিকই, কারণ আমাদের এইসব এইসব করতে করতেই ঠান্ডা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ টেক্সচারটা দেখো, একদম সুন্দর করে ঘি আর তেলে ভাজা, অসাধারণ, মুখে দিতে একদম মেল্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছ মেটের পিসগুলো, অনেকগুলো পিস রয়েছে এই আকারের, ওফ কি দেখতে।
মশলাটা দিয়ে গ্রেভিটা দিয়ে একটু নিয়ে নিই। লাভলি, দেখতে পাচ্ছ একদম খাসির মেরে। আহা, আর আমি নিয়ে নিয়েছি এই যে দেশি মুরগি, এখানে রায়গঞ্জের প্রিয় দেশি মুরগির ঠ্যাং, সাথে ফ্রাইড রাইস। এই গ্রেভিটা দেখুন, শুধু জাস্ট মারাত্মক টেক্সচারটা দেখুন গ্রেভির। এইরকম দেশি মুরগির সাথে এরকম ফ্রাইড রাইস যা লাগে খেতে। তো এখানে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুট ভর্তি আছে রাইসের মধ্যে, আর তার সাথে রয়েছে সবজি, ভর্তি সবজি দিয়ে রাইসটা। তো এখানে গ্রেভি দিয়ে যদি মেখে খাওয়া যায়, জাস্ট ফাটাফাটি লাগছে গ্রেভির সাথে এই রাইসটা। এরকম দুর্দান্ত ঠ্যাং সামনে ছিল, তো সবুর করতে পারিনি, খেয়ে নিয়েছি আগে একটুখানি। এই দেশি মুরগির ঠ্যাং খেতে হলে আসতেই হবে ঠাকুর হোটেলে। তো অনেকক্ষণ আগে থেকে খেতে বসে পড়েছি, টুকটুক করে খেয়ে চলেছি, পাতাটা দেখে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে খেতে আসার এক্সপিরিয়েন্সটা দাদার খাওয়া দেখে যেটা মনে হলো, যেমন কেরালায় খেতে দেওয়া হয় একটা কলা পাতা ফার্স্টে পেতে দেওয়া হয়, তারপরে নিমিষের মধ্যে প্লেটটা ভরে ওঠে, ঠিক এখানে সেটাই। তো ওই মানে ওই ইয়েতে আমি না গিয়ে একদম তুলে পানি চালের ভাত, আর আপাতত নিয়েছি এখানে চিতল পেটি। পেটিখানে আর ঝোলটা দেখেছ, সেই লেভেলে সর্ষে পোস্তর ঝোল, কাঁচা লঙ্কা, তুলে পানি চালের সাথে যে কোনো রান্নায় কিন্তু সেই লাগে, ওই চালেরই একটা আলাদা টেস্ট আছে। চালের স্বাদ তো আছে, আর যে ঝোলটা বানিয়েছে যেরকম ঝাঁজ, হালকা সুইটনেস, কালো যে সর্ষের পোস্ত দিয়ে বানানো, অতুলনীয় স্বাদ। একটু সুইটনেস আছে, আর সুইটনেস যদি না ইয়ে লাগে তাহলে একটুখানি কাঁচা লঙ্কা ছটকে নিন। ফাটাফাটি চিতল পেটিটা খাই। আরে সাদা ধবধবে মাছ, এটার প্রুফ যেটা কিন্তু একদম ফ্রেশ মাছ, মাছটা একটা আলাদা স্বাদ আছে। ও, চিতল মাছ বা যে কোনো মাছই রান্না করলে কিন্তু হয় না, সেটা সাপ্তাহে কিন্তু ঠিকঠাক তুলে আনতে হয়, আর তুলে পানি চাল দিয়ে মাছের ঝোল ফাটাফাটি। আর কলা পাতা খাওয়ার জন্য কিন্তু আর একটা আলাদা ফিলিংস আছে। হ্যাঁ, এই খাবার খেলে মনে দাগ কেটে থাকবে। এইবারে হিট আইটেম, তুলায় পানি চালের ভাত আর সাথে মটন কষা। ওফো, অস্থির করে তুলছে, অস্থির। এই কালারের মাটন, ওফ, আগে মাটনগুলো সাজাতে হবে। ওফ, মানে মোমবাতি, যাই হোক আগে সাজিয়ে নিই, তারপরে স্নান করাতে হবে। আহা রে, একদম দেশি খাসি, বড় বড় খাসি না, একটা ছোট্ট মেটে পেয়েছি। আহা, একটু মাটনটা খাই। কোনো তুলনাই হবে না, কোনো তুলনাই হবে না এর সাথে। মানে প্রথমত কাঠের জালে রান্না করা, তাও আবার তেজপাতা কাঠের জালে, আর এই ধরনের স্বাদ, মানে আমি এতদিন ধরে খাচ্ছি, খাওয়া দাওয়া করছি বা ঘুরছি যেখানে যাচ্ছে, এই স্বাদ কিন্তু ফার্স্ট টাইম আমি ফিল করলাম। মানে এই স্বাদটা আমার জিভে ফার্স্ট টাইম, মানে মন প্রাণ ভরে খাওয়া যাবে, মানে এই স্বাদটা কিন্তু মনে লেগে থাকবে যেখানেই খায় না কেন। একবার হলেও মটন দাঁতে কামড় দিলে এই মটন কষার কথা মনে পড়বেই পড়বে, যে লেভেলের স্বাদ এই মটনটা, ও জাস্ট অন্য লেভেল। ও রে, ফাড়াফাড়ি। তো এখানে প্রতিটা আইটেম, যে কোনো আইটেম আমরা খাচ্ছি, কোনো কিছু খারাপ বলার জায়গা এখন অবধি আমরা খুঁজে পাইনি। তো লাস্টের পাবলাম একটু চাটনিটাতে একটু খুদ ধরি, কিন্তু না, সে সুযোগ দিল না পুরো। এটা নাকি আমের চাটনি, ওপরে এখানে চাট মশলা ছড়ানো আছে, মাখন, জেলি। এই এরকম চাটনি আমি আগে কোনো খাইনি। তো তুলাই পাঞ্জি চালের ভাত, যেটা কি আমাদের রায়গঞ্জে তো কমন, তো দাদাদেরকে খাওয়ালাম, তো এবার আমি তুলাই পাঞ্জি চালের ভাত দিয়ে আর মাছটা টেস্ট করবো, যেটা কিনা সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ মাছের পিসটা, জাস্ট এত বড় সাইজের একটা মাছের পিস, এই সেই গ্রেভি, সাথে কাঁচা লঙ্কা।
সর্ষের ফ্লেভারটা আর সাথে কাঁচা লঙ্কা ডলে নেওয়ার পরে যা লাগছে তুলাই পাঞ্জি চালের, আর এবার আর মাছের পালা। এই আর মাছটা মাছটাও বেশ সুন্দর, মাছের মধ্যে সম্পূর্ণ সর্ষে আর পোস্তর ফ্লেভারগুলো ঢুকে গেছে, আর খেতে তো জাস্ট অসাধারণ। তো হেমতাবাদের বেঙ্গল বাড়িতে এসে দুর্দান্ত যে খাসির মাংস মাছ দিয়ে যে এক্সপিরিয়েন্স হলো, ঠাকুর হোটেল জিন্দাবাদ। এরকমভাবে আমরা চাই কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন হোক আর মানুষকে এনারা সেবা দিয়ে যাক। যারা যারা এখানে এসেছেন তারা প্লিজ কমেন্টে জানান আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, আর যারা আসেননি এখনও এই আশেপাশে থাকলে অবশ্যই আসবেন, আর দূর থেকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদে আসলে তো অবশ্যই একবার আসতে হবে। আজকে আপনি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন করা ভিডিও নিয়ে। নমস্কার।